নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে। খুব 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 আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে, কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা ফার্স্ট টু লাস্ট দেখো, এটাই আমাদের তোমাদের কাছে অনুরোধ। লক্ষ্মী পুজোর অনেক 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 ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করে দিলাম এখানেই। আর দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখে নাও আমার আজকে লক্ষ্মী পুজোর লুকটা কেমন লাগছে। তোমরা কিন্তু সবাই দেখে নাও আর সবাই কমেন্টে বলবে যে আমাকে কেমন লাগছে আজকে লক্ষ্মী পুজোর সাজে। আর হ্যাঁ, আমরা একটু বেরোচ্ছি আর কি, অমিত আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমরা একটু মহালক্ষ্মী টেম্পলে যাবো, খিদিরপুরে টেম্পলটা আছে, তো চলো আমরা তো যাচ্ছি, আমি ফার্স্ট যাচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও তো যাবে আমাদের সঙ্গে, তো চলো এবার বেরিয়ে পড়ি ভিডিওটা দেখতে। দেখো বন্ধুরা, আমরা এবার তো যাচ্ছি মানে টেম্পলে দিকে যাচ্ছি, আর আমরা এই দেখো যাচ্ছি, এখানে আমরা চলেও এসেছি ওই মহালক্ষ্মী টেম্পলে চলে এসেছি। দেখো এখানে কলকাতা পুলিশের একটা কাউন্টার আছে, এই যে এই হচ্ছে মন্দির, মহালক্ষ্মী মন্দির, খুব সুন্দরই বাইরে থেকে দেখো তো ভালোই লাগছে, বাট ভেতরে যাব তো আমিও দেখবো তার সাথে সাথে তোমাদেরও দেখাবো। দেখো এটা মন্দিরের চূড়া, আর এইটা খিদিরপুরে, খিদিরপুরের কাছাকাছি এই মন্দিরটা, কলকাতা খিদিরপুরের কাছাকাছি এই মন্দিরটা। এখানে সময়সূচি লেখা আছে, নিয়মাবলী লেখা আছে ওই মন্দিরে, কটা থেকে কটা অবধি খোলা থাকে, তো এইসব কিছু লেখা আছে মন্দিরের সামনেটায়। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের সাইড আশপাশগুলো, এটা মন্দিরের ঢোকার মানে উঁচুতে ওটা সিঁড়ি, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, আর পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটা খুব সুন্দর ডিজাইনটা আছে, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমি এখানে খিদিরপুরে, কলকাতার খিদিরপুরে মহালক্ষ্মী টেম্পলে ফার্স্ট এলাম, কিন্তু এর আগে আমি মুম্বাইয়ে মহালক্ষ্মী টেম্পলে গিয়েছিলাম 2017 সালে অক্টোবর মাসে, আমরা দুর্গাপুজো গিয়েছিলাম, তো ওখানে মহালক্ষ্মী টেম্পলে আমি আমার ফ্যামিলি গিয়েছিলাম, আমার দাদা ভাই আর ভাই, আমি আমার বোন গিয়েছিলাম মহালক্ষ্মী টেম্পলে, তো ওখানকার খুব সুন্দর ছিল। খুব দেখো ফুলগুলো এখানে খুব দারুণ, তো ওইখানের মতো এইখানটাও আমার দারুণই লাগছে, এখানে কি সুন্দর সুন্দর গাছ আছে, বাহারি গাছ আছে, তো আমি অনেক ফুল গাছের নাম জানি না এখানে, সেই জন্য আমি ঠিকঠাক মতো বলতে তোমাদের পারলাম না। দেখো এখানে তো সিঁড়ি আছে ওপরে ওঠার, এই দেখো আমরা ওপরে উঠে চলে এসেছি, আর আমরা যতটুকু পারছি তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি, মুখে বলা যাবে না এই জিনিস এমনই, আমরা মানে পুরো তোমাদের তো দেখাতে খুব পারছি না, কারণ এখানে আমরা ভিডিও করছি সঙ্গে সঙ্গে একটা সিকিউরিটি গার্ড এসে আমাদের তুলতে বারণ করলো, তো সেই জন্য আমি তোমাদেরকে ভেতরটা ভালো করে দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো এখানে ফটো তোলা ভিডিও তোলা নিষেধ, আর সেই জন্য আর করতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। আর দেখো আমরা নিচে চলে এসেছি, আর এইটা মানে গেটের বাইরে, গেট দেওয়া আছে, তার বাইরে থেকেই আমরা যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। দেখো এইটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে ওপরের দিকে, মানে এখানেই এই মন্দিরের ভেতরে ঠাকুরটা আছে, ওপরে উঠে ঠাকুরের জায়গাটা দেখতে হবে। আর দেখো এখানটার ভেতরটার ডিজাইনটা এত সুন্দর, মানে তোমরা এখানে না গেলে বুঝতে পারবে না, এর যে আলাদা রকম একটা ফিলিংস সেটা তোমরা গিয়েই বুঝতে পারবে, সেই জন্য আমি চাই মানে তোমরা সম্ভব হলে একবার অন্তত ঘুরে এসো, কারণ এইটা কলকাতার খিদিরপুরের কাছে কোনো ব্যাপার নয়। এইখান থেকে এই দেখো এইটা আমরা এবার সুরুচি সঙ্গের দিকে যাচ্ছি, আজকে লক্ষ্মী পুজো সেই জন্য ভাবলাম যে সামনেই তো সুরুচি সঙ্গ, সেই জন্য সুরুচি সঙ্গে ঠাকুরটাও দেখে নিই। তো মহালক্ষ্মী টেম্পলে আমরা এখান থেকে সেকেন্ড ব্রিজ হয়ে, আলিপুর চিড়িয়াখানা হয়ে, কোঠারি হয়ে, তারপরে আমরা খিদিরপুরের কাছাকাছি ওখানে মহালক্ষ্মী টেম্পলে গেলাম, আর এটা হচ্ছে সুরুচি সঙ্গের ঠাকুর, তো আমার তো দারুণ লাগছে, এখানকার ঠাকুরটা অসাধারণ হয়েছে, মানে মুখটাও মিষ্টি হয়েছে, তার সাথে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে।
সুরুচির সঙ্গে আমরা প্যান্ডেল তোমাদের দেখিয়েছি, সাথে দুর্গা প্রতিমাকেও দেখিয়েছি, দুর্গা মা তার দুর্গা মায়ের ফ্যামিলিকে নিয়ে পুরো সপরিবারে এসেছিল, আর তখন দেখিয়েছিলাম, কিন্তু এতটা ডিপলি সাইডগুলো দেখাতে পারিনি কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল, এক সপ্তাহ আগেরই ঘটনা। দেখো এই জামাগুলো ঝুলছে, তো এখনও প্যান্ডেলটা খোলেনি, জামাগুলো ঝুলছে, সব ছাড় ডিসকাউন্ট দেয়া জামা, সব প্যান্ডেলটা এইটাই ওপর ভিত্তি হয়ে হয়েছিল, আবদার হয়েছিল সুরুচির সঙ্গে থিম এবছরের 2021-এর সূর্য সঙ্গের দুর্গা পুজোর থিম ছিল আবদার, তো সেই জন্য এখনও খোলেনি। আর দেখো এইগুলো আলপনা দেওয়া আছে, দেশের যেমন মাটির বাড়ি হয়, মাটির বাড়িতে যেমন কুনকে থাকে, এইগুলো সব সব প্রদীপ আছে, মাটির প্রদীপ, ঠাকুর, সিঁদুর কৌটো, আয়না আছে, গামছা আছে, সব ধূপ বাতি, এইগুলো সব মাটির যেমন ঘর হয় আলপনা দেওয়া, সব খোপ খোপ থাকে, তার মধ্যে সব সিঁদুর কৌটো, মাথার চিরুনি সব রাখা থাকে, তো তেমন আছে এইগুলো। আর ঠাকুর আছে, দেখো এটা কালী ঠাকুর, কালীঘাটের মা এটা, আর তার সঙ্গে সিঁদুর চুবড়ি আছে, শাঁখা পলা সবই আছে, সব বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো এখানে আছে, তার সাথে সাথে সিঁদুর কৌটো আছে, প্রদীপ আছে, সব কিছু আছে। আর এটা দেখতেই পাচ্ছ পঞ্চ প্রদীপ আছে আরতি করার জন্য এখানে। তো তোমাদেরকে যতটুকু পারলাম ভালো করে দেখানোর চেষ্টা করলাম, আর আলপনাগুলো খুব সুন্দর দেওয়া আছে, যেমন দেশের বাড়িতে আমরা এরকম আলপনা দেখি। দেখো এখানে একটা বড় করে আলপনা করেছে, আর তার সাথে পায়ের ছাপও দেওয়া আছে, লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ, মানে মেয়েদের পায়ের ছাপ, আলতা পরা পায়ের ছাপ, তো খুব সুন্দর লাগছে। লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার অমৃতের স্বরূপ থেকে। তোমরা সবাই খুব আনন্দ করে কাটিও দিনটাকে, আর সবাই খুব ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে সবার ভালো কাটুক, মঙ্গল হোক সবার। এখন সুরুচির সঙ্গে চলে এসেছি আমরা লক্ষ্মী পুজোতে, আর তারপরে আমাদের তো এখানে খুব ভালো লেগেছে প্যান্ডেল সমেত ঠাকুরটা, লক্ষ্মী প্রতিমা, তো এখানেই আমি এবারে আজকের মতো এখানেই এন্ড করে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতো এখানেই আমি বাই বাই করলাম, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।